ফের বাতিল ট্রেন, কপাল থেকে যেন দুর্ভোগ যাচ্ছেই না রেল যাত্রীদের। আর এবার রেল বাতিল হাওড়া সেকশনে। ঠিক কি ঘটেছে আপনাদের জানাবো, যে নন ইন্টারলকিং এর পর এবার ওভারহেডের কাজের জন্য হাওড়া বর্ধমানের মধ্যে 15 দিন ধরে বাতিল থাকবে 14টা ট্রেন। হাওড়া থেকে প্রতিদিন 7টি আপ ট্রেন বাতিল, ডাউনে বর্ধমান থেকে বাতিল 2টি ট্রেন এবং পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর এবং মশাগ্রাম থেকে 1টি করে ডাউন ট্রেন বাতিল থাকবে ওই দিনগুলিতে। ডানকুনিতে নতুন টার্মিনাল গড়তে উদ্যোগ শুরু করেছে পূর্ব রেল। পরিকল্পনা কার্যকর হলে বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন এখান থেকেই চলবে। কিন্তু ডানকুনি থেকে শিয়ালদার মধ্যে লোকাল ট্রেনের যাত্রীদের দুর্দশাটা কবে ঘুচবে সেই প্রশ্নটা কিন্তু বারবার পড়ে উঠছে। যাত্রীদের দুর্ভোগের কথা জানিয়ে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পাঠিয়েছে নাগরিক সংগঠন সারা বাংলা সিটিজেন্স ফোরাম। ট্রেন বাতিলের ফলে ফের ভোগান্তির শিকার হবেন নিত্য যাত্রীরা। প্রত্যেক দিন নিয়মিত ট্রেন লেট, ট্রেন ক্যান্সেল, এই কথাগুলো শুনতে শুনতে যারা নিয়মিত ট্রেন যাত্রী তাদের একেবারে সমস্যা কিছুতেই যেন ঘুচছে না। এরপর আবার হাওড়া সেকশনেও এই একই অবস্থা। আগামী 15 দিন বেশ কয়েকটা ট্রেন বন্ধ থাকবে, যেমনটা জানা যাচ্ছে যে 14টা ট্রেন বাতিল থাকবে এই 15 দিনে। নন ইন্টারলকিংয়ের পর এবার ওভারহেডের কাজের জন্য হাওড়া বর্ধমানের মধ্যে 15 দিন ধরে বাতিল থাকবে 14টা ট্রেন। হাওড়া থেকে প্রতিদিন 7টা আপ ট্রেন বাতিল, ডাউনে বর্ধমান থেকে বাতিল 2টি ট্রেন, পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর এবং মশাগ্রাম থেকে 1টি করে গ্রাউন্ড ট্রেন বাতিল থাকবে এই দিনগুলোতে। ডানকুনিতে নতুন টার্মিনাল গড়তে উদ্যোগ শুরু করেছে পূর্ব রেল। পরিকল্পনাটি কার্যকর হলে বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক প্রযুক্তির ট্রেন এখান থেকে চলবে। কিন্তু ডানকুনি থেকে শিয়ালদার মধ্যে লোকাল ট্রেনের যাত্রীদের দুর্দশাটা কবে ঘুচবে? যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে, কারণ প্রত্যেক দিন সকাল থেকে ট্রেন লেট, ট্রেন বাতিল এবং তার ফলে যে ট্রেনগুলো আসছে তাতে এতটাই ভিড় হয়ে যাচ্ছে যে ওঠাই সম্ভব হচ্ছে না। ঝুলতে ঝুলতে প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারই চলছে এই লাইনগুলোতে। ইতিমধ্যেই ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পাঠিয়েছে নাগরিক সংগঠন সারা বাংলা সিটিজেন্স ফোরাম। ট্রেন বাতিলের ফলে ফের যে ভোগান্তির শিকার হবে নিত্যযাত্রীরা তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রেল বোর্ডের তরফ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত 15 দিন এই হাওড়া রুটে বন্ধ থাকবে 14টা ট্রেন। 15 দিনে 14টা করে ট্রেন বাতিল থাকবে বর্ধমানের মধ্যে। হাওড়া এবং বর্ধমানের মধ্যে 15 দিন ধরে বাতিল থাকবে 14টা ট্রেন, যেটা হাওড়া থেকে প্রতিদিন 7টি আপ ট্রেন বাতিল, ডাউনে বর্ধমান থেকে বাতিল 2টি ট্রেন ও পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মশাগ্রাম থেকে 1টি করে গ্রাউন্ড ট্রেন বাতিল থাকবে এই দিনগুলিতে। বিস্তারিত আপডেট যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।